সবাই কেমন আছো? এখন বাজে 10টা, বাজেনি এখনো, এখনো 25 মিনিটের মতো বাকি রয়েছে, 10টা বাজতে, মানে 9:30 বলতে পারো। তো এখন বাজে 9:30, আর আমরা এখন তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। এই যে খাট টাট কোচানো কমপ্লিট হয়ে গেছে, পুটুকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আসলে আজকে আমরা যাচ্ছি নানি বাড়ি পুটুর, তো আমরা তাতেই করে রেডি হচ্ছি। রেডি হয়ে বেরোবো, কারণ প্রত্যেকবারে দেরি হয়ে যায়, যেতে যেতে 11টা বেজে যায়। তো আজকে দেখি কটা বাজে, আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো। আর নানিবাড়ি যাওয়ার একটা কারণ আছে, সেই কারণটা হলো আমার ওষুধটা শেষ হয়ে গেছে। আমার প্রচুর পরিমাণে অম্বল হয়, আমি ওষুধ না খেয়ে কোনো খাবার খেতে পারি না, যার জন্য ওষুধটা, আমার গ্যাসের ওষুধটা শেষ হয়ে গেছে। তো আমি ওষুধটা আনতে যাচ্ছি, বিকালবেলা নিয়ে চলে আসবো যতদূর সম্ভব। তো তাই জন্যই যাচ্ছি। তো চলো, রেডি হয়ে নিই, নিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো চলো চলো, আমরা রেডি হয়ে গেছি। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই যে চলে এসেছি গাড়ি, আমরা বেরিয়ে গেছি। এই যে ববি, দেখি গুন্ডা লাগছে। আর এই যে পুটু পুটু তাকা, ওর বারবার মাস্ক খুলে যাচ্ছে, একটু পরে দাও না। ধরো চলো, তো আমরা এবার গাড়িতে উঠছি। এই যে গাড়ি, চলো আমরা বেরিয়ে যাই। আমরা গাড়িতে উঠে গেছি, এরপর বেরিয়ে গেছি। তো চলো, মায়ের ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো কিছু সামনে বসেছে, চলো আমরা চলে এসেছি। এই দেখো কালো চোখ বড় বড় করে তাকাচ্ছে দেখো। তো এই যে আমি এখন কলা খাচ্ছি, মা রান্না করছে, আমি দেখছি। এই যে মা কি এটা ভোলা মাছে ঝাল করছে, সবাই ভালো থাকো। চলে এসছি, আর পুটু আর পাম পাম বাইরে খেলছে, আর আমার মা রান্না করছে। তো মা আজকের করছে ভাত আর শাক ভাজা, পালং শাক ভাজা আর ভোলা মাছের ঝাল। আর আমরা জানতাম না যে মা মাছ নিয়ে এসছে, আমরা তারপরেও নিয়ে এসেছি কাঠাপোনা মাছ, কারণ পুটু পাম্পামের জন্য মাছ নিয়ে এসেছিলাম আমরা। তো আমরাও কাঠাপোনা মাছ নিয়ে এসেছি, আর মা ভোলা মাছের ঝাল অলরেডি করছিল। তো কাঠাপোনা মাছটা ভেজে রেখে দেওয়া হবে, ওদেরকে ভাজা খাইয়ে দেওয়া হবে, আর ভোলা মাছটা আমরা খেয়ে নেবো। ভোলা মাছে একটু কাঁটা থাকে, তো তাও খাওয়ানো যায়। বাট কাঁটাপোনা মাছ যখন চলে এসছে, নিয়ে চলে এসেছি, তখন কাঁটাপোনা মাছই আমরা খাওয়াবো। তো এখন ওরা বাইরে খেলা করছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো দুজনে খেলছে, একজন আর একটা ব্যাট খোঁজো, খোঁজো আর একটা ব্যাট খোঁজো। এই যে খেলনা সব ছড়িয়ে রেখেছে, আর ওরা ওই ঘরে ঢুকে খেলছে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তোমার পুটু পুটু চান হয়ে গেছে, এই যে পুটু, আর এই যে পাম পাম। তো এদের দুজনেরই চান হয়ে গেছে। এই যে পাম পাম এখন খেতে বসেছে, আর পুটুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। পাম পাম অনেকক্ষণ ধরে খায়, যার জন্য একটু খেতে টাইম লাগে, আর পুটুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন দুজনে বসে টিভি দেখছে। এরকম পুটু পুটু, এই পুটু কি দেখছো? পুটু এখন কার্টুন দেখছে, এবার ঘুম পাড়িয়ে দেবো একটু পরে ওকে, একটু পরেই ওকে ঘুম পাড়িয়ে দেবো। দুই পুটুর পাম পামের খাওয়া হয়ে গেলেই দুজন ঘুমিয়ে পড়বে। তো ঘুমিয়ে পড়ুক, তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঘরের কাজগুলো শেষ করে দিই। তো এই দেখো এরা দুজন ঘুম থেকে উঠে গেছে, দেখি দেখি দুজন, দেখি দেখি, হ্যাঁ দুজনেই খাবে, দুজনেই খাবে। দাও ভাইকেও একটা দাও, তুমি একটা খাও। এই যে এরা দুজন ভুট্টা নিয়ে মারামারি করছে, এই দেখো।
পাম পাম পড়তে বসেছিল, একটা একটা করে নিয়ে খাও। পাম পাম পড়তে বসেছিল, তো এই যে পড়া থেকে উঠে গেছে আর এই যে দুজনে মিলে ভুট্টা খাচ্ছে দেখো, তো পাম পাম পড়তে বসেছিল যার জন্য আমি সেই সময়টায় ভিডিও করতে পারিনি। তো এখন যাচ্ছি ওদের জন্য খাবার বানাতে, তো চলো সাথে থাকো দেখতে থাকো। তো আমরা বাড়ি চলে এসেছি, এর মধ্যেখানে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি, আমরা বাড়ি চলে এসেছি। এই যে তো বাড়ি চলে এসেছি, এর মধ্যে গেছিলাম, মধ্যেখানে যেটা দেখাতে পারিনি সেটা হলো আমি ডাক্তারের কাছে গেছিলাম, কারণ আমি তোমাদের বলেও ছিলাম যে আমার অম্বলের ওষুধটা শেষ হয়ে গেছে, তো আমি সেটা আনতে গেছিলাম, তো সেটা নিয়েছি। আর এইগুলোর জন্য দেখাতে গেছিলাম যে এগুলো ঠিক হচ্ছে না কেন, তো এগুলোর জন্য কোনো ওষুধ দেয়নি, বললো যে এগুলো এমনি হচ্ছে, আর কিছুদিন দেখুন, যদি ঠিক না হয় তাহলে আমি আপনাকে ওষুধ দেবো। তো যার জন্য এটার কোনো ওষুধ হয়নি, আমি অম্বলের ওষুধ নিয়ে এসেছি। তো আজকে রান্না করতে হবে আমাকে, কারণ আজকে কিছু তো খেতে হবে। তো এখন যাচ্ছি রান্না করতে, তো চলো আমি এখন রুটি করব। তো রান্না করা স্টার্ট হয়ে গেছে, তো এই রাখবো, আমি এখানে আটা মেখে লেচি করে রেখে দিয়েছি ছোট ছোট, আর পুরো পচা বাদাম গান করছে, আর পাপা পড়ে যাবে এখানে আসবে না। রান্না হচ্ছে রুটি আর আলুর দম, তো রুটি আর আলুর দম হচ্ছে, আর আলুর দমের জন্য এখানে আমি মশলা কষাচ্ছি। এই যে তো মশলা অনেকটাই কষানো হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে মশলা কষানো। তো মশলা কষানো হয়ে গেলে এই আলুগুলো আমি দিয়ে দেবো, দেখো এই দেখো, তো এই আলুগুলো আমি দিয়ে দেবো। তো আজকে রেসিপিতে আছে রুটি, তো কালকে আমি মটর দিয়ে রান্না করেছিলাম, তো অতটা ভালো লাগেনি, কারণ নিরামিষ আমরা সেরকম খাই না, তো নিরামিষ রান্না করলে আমাদের অতটা ভালো লাগে না। তো শনি মঙ্গলবার আমরা নিরামিষ খাই, তো কিন্তু তাও আমাদের একদমই নিরামিষ খেতে ইচ্ছা করে না, তাও মানতে হয় বলে আমরা মেনে খাই। আর যার জন্যই আজকের আমি একটু ভাবলাম আলুর দম করি, ফার্স্টে ভেবেছিলাম তড়কা করব, তারপর ভাবলাম যে তড়কা আনতে হবে, থাক বাদ দাও আলুর দম করে ফেলি, তো তাই জন্য আজকে আলুর দম করছি। প্রবীর আলুর দম খেতে খুব ভালোবাসে, তো আজকে যা খাওয়া হবে হবে রুটি দিয়ে, আর বাদ বাকিটা যদি বেঁচে যায় তো কালকে হবে মুড়ি দিয়ে। তো চলো তোমরা সাথে থাকো, আমি আলুটা ওর মধ্যে দিয়ে রান্নাটা কমপ্লিট করি, করে তোমাদের সাথে পরে কথা বলছি, চলো। তো চলে এসেছি, রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই যে খাটে বসে আছি, আর এই যে পুটুর খাওয়ার নিয়ে চলে এসেছি, তো এই দেখো রুটি আর আলুর দম। তো পুটু যেটুখানি খায় ওটুখানি নিয়ে এসেছি, একটা রুটি আর এক দুটো আলু, তো দুটো আলু তো পুরোটাও খায় না, ওই একটা আলু খায়। তো এই যে রুটি আর আলু দম, তো পুটুদের খাবার নিয়ে চলে এসেছি। এই যে পুটু বদমাশি করছে সারাদিন, নানি বাড়ি থেকে বদমাশি করেছে, অতিরিক্ত বদমাশি করে, দাদাকে শুধু মারে, আর ও দাদাও ওকে বারবার মারে, দুজন মিলে প্রচুর পরিমাণে মারামারি করে। তো এই যে পুটুকে খাওয়ানোর জন্য বসিয়ে পড়েছি, ও আবার ভাইকে নিয়ে বসেছে, ছোট ভাইকে। তো যেটা বলছিলাম, পুটু প্রচুর পরিমাণে বদমাশি করতে সেটা খারাপ করে দিয়েছে আজকের আমার। আমি ওকে এবার দিয়ে ভেবেছি আমি আর ওকে নানি বাড়িতে নিয়ে যাব না, কারণ ও আর মানে মারামারি করে, আমি ওকে নিয়ে আর যাবই না, কারণ ওরা দুজন মারামারি করে, মাথা আমাদের খারাপ হয়ে যায়। তো সেই জন্যই আমি ডিসাইড করেছি যে আমি আর পুটুকে নিয়ে মামা বাড়িতে যাব না, নানির ওখানে। এত এত বদমাশি করে, এত বদমাশি করে, একটাও কম নয়, দুটোই সমান, এ মারলে ও মারবে, ও মারলে এ মারবে, এই হতে থাকে সারাদিন। এ যে খেলনাটাতে নেবে ও সেই খেলনাটা নেবে, এ যে খেলনাটা দেবে না ও সেই খেলনাটা নেওয়ার জন্য কান্নাকাটি করবে, এই হতে থাকে। তো ওইটাই ভেবেছি যে আর আমি নিয়ে যাব না, যে যার ঘরে বাবা সুস্থ আছে, ভালো আছে, মারামারি করার থেকে এরকম থাকা অনেক ভালো। তো যার জন্য এটাই ভেবেছি। তো এখন আমি তাড়াহুড়ো এসে রুটি আর আলুর দম করলাম, কারণ প্রবীর বলেছে যে একটু আলুর দম রুটি করো, ও খুব পছন্দ করে রুটি আলুর দম খেতে, আর যেহেতু দু তিন দিন ধরে টানা নিরামিষ খাওয়া হচ্ছে, তো আমাদের একদম নিরামিষের ওপর দিয়ে মন উঠে গেছে। তো সেই জন্য আজ আদা রসুন দিয়ে একটুখানি আলুর দম করলাম, এখন ওকে খাওয়াতে বসাচ্ছি, আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে, তো আমি ওকে তাড়াতাড়ি খাইয়ে নিই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো এই ব্লগটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো টাটা, বাই বাই, লাভ ইউ সবাইকে, টাটা।